তো আমাদের উঠতে অনেকটা লেট হয়ে গেছে, আমাদের সঙ্গী সাথীরা হারিয়ে গেছে। আমরা এই যে কজন আছি আর ওইদিকে এত রোদ যে তাকানো যাচ্ছে না। তো এখন বাজে কটা? 8টা না, এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি দীঘা নেক্সট ডে। তোমরা এনজয় করো। সকালবেলায় বিচের ধারে গেলাম, তো এত পরিমাণে রোদ যে ঘুরে চলে এসেছি। এখন একটা হোটেলে চলে এসেছি। এই দেখো পরোটা তরকারি দিয়ে দিয়েছে, তো পরোটাটা খেয়ে নিয়ে ভাবছি যে মোহনায় যাব। তো চলো আমি এটা ঝটপট খেয়ে নিই। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মোহনা। ওইখানে ওই যেখানে এসেছিলাম ওইটাই নাকি? এইটা হচ্ছে আমি, মানে মোহনা। কাছে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া ওই দিকে যাব। দুই দিকেই হেলিকটা তো মানে ভাবিনি। এইটা মাঝে রাস্তা, এদিকে এটা নদী। এই তো নদী গিয়ে মোহনায় মিলিত হয়েছে, মানে এই নদী এসে এই যে মোহনায় মিলিত। বাহ, খুব সুন্দর জায়গা। কি সুন্দর, কি সুন্দর আকাশ আর সমুদ্রের কোনো তফাতই নেই তাই মনে হচ্ছে। তো কি বলবো, মোহনায় আমার আশাই হলো, এখনো ভ্লগ ভালোভাবে বানাতে পারিনি, মানে আমি রেডি হয়ে আসিনি, জানি না এই জায়গাটা এত সুন্দর। শুরু করে এসেছি, তো আমি মোহনাতে নামতেও পাচ্ছি না। তো রুমে গিয়ে আমাকে আবার রেডি হতে হবে, কিচ্ছু করার নেই। এরে জামাজ তুলে ফেললো, গিয়ে দেখি এইভাবে মাছ ধরছে। তো মাছ ধরার দৃশ্যটা খুব ভালো লাগলো, আর একবারে অনেকগুলো মাছ, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো কি মাছ? আমি লেজ ধরেছিলাম, ওই টুকু ধরে ছেড়ে দিয়েছি। যন্ত্রণা
এই মাছগুলো এদিক উল্টো তো, মুখ তো কেমন মুখটা একদম খুব মানুষের মতো লাগছে। যেভাবে পড়ে আছে মাছগুলো মানে এটা বোঝাই যাচ্ছে না। জীবিত আনন্দিত ভেজে খাইলো, কাঁচা খাইলো, কাঁচা নুন থাকলে খেলে হয়তো মাছে ডিস্টার্ব এমনি দেখবে কিন্তু মাছ ই করে না, মাছের বাজার থেকে মেলা হয়ে গেলো গাপা ধুলো সব তো খাওয়া দাওয়া শেষ করে একটা জায়গায় আসলাম, এটা হচ্ছে এটা একটা অ্যাকোয়ারিয়াম প্রিন্সের জন্য এখানে স্পেশালি আসা। তো এই দেখো ওরা হাঁটছে আর আমি পিছনে ভিডিও বানাচ্ছি, আর জায়গাটা কিন্তু সত্যি মুগ্ধকর, অনেকটা সুন্দর জায়গা। এন্ট্রান্স এটা একটা মিউজিয়াম টাইপের, এখানে সামুদ্রিক মাছ অনেক কিছুই আছে কিন্তু এখানে ভিডিও অ্যালার্ট নেই, ভিডিও বানানো বা ফটো। এটা কিসের তিমি? এই দেখো স্কেলেটন অফ ব্রাইডস হোয়েল। দেখছো জামার ড্রেস ভিজে গেল। যখন আমি এখানে ঢুকি তখন ভাবিনি যে এই জায়গাটা এত সুন্দর, ভিতরে ভিডিও অ্যালার্ট নেই ওই জন্য ভিডিও করতে পারিনি। মানে কী বলতো, ছোটোখাটো একটু অ্যাকোয়ারিয়াম এটা ভেবেছিলাম কিন্তু ভেতরে গিয়ে দেখি না অনেকটাই, শুধু সামুদ্রিক মাছ না অনেক কিছুই আছে, একদম কী বলবো, সামুদ্রিক মাছ থেকে সাপ থেকে মানে অনেক অনেক কিছুই, মানে বলা যায় না এত কিছু ছিল, বেশ ভালো লাগলো বেড়াতে। ভিতরে গেলাম, ভিডিওটা করতে দিল না, অনেক সুন্দর জিনিস আছে তাহলে কেন দিবে, এটা মিউজিয়ামের মতোই। কারণ একবার ভিডিও করে নিয়ে চলে গেলে যদি আর আসবে না, তাই বলে যে সবাই দেখে নেবে। আমাদের অ্যাকোয়ারিয়ামটা ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি? তালসারি। তালসারি তো আজকে শুধু ঘুরে বেড়াচ্ছি। আর ফাইনালি আমরা তালসারি চলে এসেছি, এখন বোটে চাপার একটা প্ল্যানিং চলছে। বোটে চাপতে আবার ভয় লাগে। এখানে ভালো জায়গা ভিডিও করে তুমি দেখো। কেমন লাগছে বলো?
দাদা এই কাঁকড়াটার নাম কি? লাল কাঁকড়া। লাল কাঁকড়া লাল কাঁকড়া দৌড়ে আবার ধরি দেখা নিয়ে আবার দত্ত এখানে ওই যে বসে আছে সেখানে গর্ত খুলে ধরুন তারপরে ধরুন ধরলেন গর্ত খুলতে হবে এই যে সামনে সব বসে আছে নিচে দিয়ে দেখুন ওই বসে আছে আরে নিচে দিয়ে যান দেখুন নিচে দিয়ে সব উপরে দেখলে ওই তো বেশি বলে যাবে যাবে না তো ওগুলো কি দেখুন দেখো এখানে একটা বসে আছে এইখানে দেখছেন এসব বসে আছে কই দাঁড়াও 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 ওকে এই তো যাচ্ছি কই আমি এখন তো একটু দেখতে পেয়েছি ঢুকে পড়লো নাকি তাহলে ছিল যে চলো লাল কাঁকড়ার সন্ধান পাওয়া গেল না লুকিয়ে পড়েছে সময় হয়ে গেছে আর টোটোওয়ালা দাঁড়িয়েছে মানে ডাকছে ওই দেখো ওই দেখো ওই দেখো ধরছে কাঁকড়াতে বেশি এনজয় করছে হ্যাঁ ভিডিও করবো তো যা পেলাম কিন্তু ওই দেখো ঢুকে পড়লো লুকাচ্ছে দেখ ঢুকে পড়লো তো তালসারি বেড়ানোর পর আবার উদয়পুর বেরিয়েছি তো উদয়পুরটাও তো ভালো না ভিডিও একটুখানি করে আমি দিইনি আর এমনি ব্লগ মানে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক মানে বুঝতে পারবে না তোমরা তবুও ব্লগগুলো দিলাম ভিডিওগুলো শ্যুট করেছি যেহেতু তো এখনও ভিডিও আছে আর সেরকম ভিডিও আমি দেব না শুধু লাস্ট ডে একটুখানি করে দেবো তিন দিন যেহেতু তিনটে পার্ট করে দেবো তো দেখো রাত্রিবেলায় বিচের ধারে চলে এসেছি এখানে আমি আইস গোলা খাওয়ার জন্য বললাম তো আইস গোলা মানে বরফের গোলা খাবো সেই জন্য এই যে প্রিপারেশনটা নিচ্ছে আর আমি ভিডিওটা বানিয়েছি তো আইসক্রিমটা খেয়ে একদম বিচের ধারে একটুখানি বসে সোজা রুমে চলে যাব তো দেখো আইসক্রিমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে ফুটেজ আছে সেগুলো দিয়ে আমি বানাচ্ছি না তো আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কালকে